ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট কারবারিদের ছজনকে হাতে নাতে ধরল পশ্চিম আগরতলা থানার পুলিশ। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে পশ্চিম থানার ওসি জয়ন্তদের নেতৃত্বে বাদরতলিতে টুটুন দেব বর্মার বাড়িতে অভিযান চালায় পুলিশ। উক্ত অভিযানে ধরা পড়ে নেশা কারবারিরা। টুটনের বাড়িতে তল্লাশি করে 350টি ব্রাউন সুগারের কৌটো, 140টি ইয়াবা ট্যাবলেট, নেশার জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। টুটন ছাড়াও গ্রেফতার করা হয় বেহালা বাড়ির ঝোঁকি দেব বর্মা, টাকার জলার সজল দেব বর্মা, কৃষ্ণনগরের অরূপ দেব বর্মা এবং তেলিয়ামোড়ার প্রসেনজিৎ দেব বর্মাকে। এই ছজন শহরের বিভিন্ন এলাকায় ঘুরে নেশার কৌটো এবং ট্যাবলেট বিক্রি করত। তাদের জিজ্ঞাসাবাদ করে মূল নেশা কারবারিদের গ্রেফতার করার চেষ্টা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় এনডিপিএস আইনে একটি মামলাও নিয়েছে পশ্চিম থানার পুলিশ। গত কয়েকদিন ধরেই নেশার বিরুদ্ধে টানা অভিযানে নেমেছে পশ্চিম থানা। গোপন খবরের ভিত্তিতে পশ্চিম থানার ওসির নেতৃত্বে বাদুরতলি কৃষ্ণনগর টুটনদেব বর্মার বাড়িতে আজকে রেড করা হয়। সেখানে রেড করার পর ওইখানে যারা ছিল, যারা ড্রাগ বিক্রি করে, যারা ড্রাগ ব্যবহার করে, মনে হচ্ছিল কোনো ধরনের ডিস্ট্রিবিউশন চলছে এখানে ড্রাগসগুলিকে। তো অ্যাকর্ডিংলি পুলিশ কর্ডন করে ওদের ঘর থেকে প্রায় 100 ইয়াবা ট্যাবলেট, 500 প্রক্সি স্পাজমো প্রক্সিভিয়ন, যেটাকে এসপি বলে জানি আমরা, আর এবাব 140 ইয়াবা ট্যাবলেট, এগুলি উদ্ধার করা হয়। আর 340 যেটি ব্রাউন সুগার, মানে ইয়াবার যেটাকে বলা হয় আর কি, ট্যাবলেট ওদেরকে উদ্ধার করা হয় এবং 6 জনকে এই কেসে গ্রেপ্তার করা হয়। ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যাতে ওদের কোথা থেকে মাল আনছে, কোথায় মজুদ করা হয়, কার কার কাছে বিক্রি করা হয়, এই সমস্ত ডিটেলসগুলি নেওয়া হবে। না, আমরা তো বিভিন্ন কেসে, আপনারা জানেন, অনেককেই অ্যারেস্ট করা হয়েছে। ওদের সবাইকে ইন্টারোগেশন করার পর কিছু না কিছু তথ্য আমরা পাই, সেগুলি একটা একটা করে আমরা ভেরিফাই করতে থাকি। তো যেগুলি ইনফরমেশান সঠিক হয় সেগুলিতে আমরা সাকসেস পেয়ে যাই। তো এই ক্ষেত্রে ওদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করব পুলিশ রিমান্ডে, তো আরও কিছু সাকসেস আমরা পাবো আশা আছে। স্যার, তাদের নাম ঠিকানা? এদের নাম, একজন নাম জাকির দেব বর্মা, একজন সজল দেব বর্মা, একজন টুটন দেব বর্মা, আরেকজন ধনিয়া দেব বর্মা, আরেকজন হচ্ছে সৌরভ দেব বর্মা, আরেকজন হচ্ছে প্রসেনজিৎ দেব বর্মা। এদের বাড়ি সবারই মোটামুটি এক জায়গায় না, কারোর বাড়ি তেলিয়ামোড়া, যারা এখানে কেউ ভাড়া থাকে, কারোর বাড়ি কদমতলি, মানে কাছাকাছি, কেউ ঘুমলুম থেকে এসছে, আবার কেউ বাদরতলি যার বাড়ি থেকে পেলাম, টাকার জোলার ছেলেরাও আছে, যেমন সজল দেব বর্মা ওর বাড়ি কার টাকার জোলা, এখানে নিশ্চয়ই ভাড়াটারা থাকে। তো এগুলি সব ইন্টারোগেশনে সব বেরিয়ে যাবে। বাজার মূল্য কত হবে? বাজার মূল্য তো আনুমানিক 2-3 লাখ টাকা তো হবেই। আমরা তো নিশ্চয়ই সেই চেষ্টা করব। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।